আর বন্ধুগণ, যেই সময় আমরা তাফসীরুল কোরআন মাহফিলে, সেই সময় আমাদের কোমলমতি শিশুদের সিলেবাসে নাস্তিক্যবাদীদের চিন্তা চেতনাকে ঢুকাই দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে আজকে শরীফ শরীফা নামে যে গল্প ভাইরাল হয়ে গেছে, আজকে আমাদের যিনি সভাপতি সাহেব, ওনার যদি ছেলে হঠাৎ রাত 12টার সময় উঠে বলে যে বাবা আমাকে মেয়ে মেয়ে লাগছে, ওটা কি ভালো না পাগল? আরো জোরে বলে। তখন বলবে যে না, এর কি সমস্যা হলো হঠাৎ, এ আবার এরকম করতেছে কেন? এরা যে সিলেবাস বানাইছে, এরা বলছে শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা হয়ে গেছে। তার মানে একটা ছেলে 20 বছর বয়স, ও যদি বলে যে উপরে আমাকে ছেলের মতো দেখতেছ, ভেতরে কিন্তু আমি মেয়ে, তো সে চাইলে মেয়েদের কাছে থাকতে পারবে বলে নাউজুবিল্লাহ। অথচ 96% মুসলমানদের দেশে, শাহজালালের এই দেশে, ইয়ামেনের এই দেশে আজকে তারা কিভাবে এই রকম সিলেবাস করতে সাহস পায় কথা বলুন ঠিক। আজকে মুসলমানরা তাদের আওয়াজ ভুলে গেছে দেখে আজকে নাস্তিকরা মাথা সারা দিয়ে উঠে গেছে। সাবধান, তোমরা যে আশা করেছো সেই আশা কখনোই পূরণ হবে না ইনশা আল্লাহ। তোমরা হাতে করা দুই একজন আজকে তসলিমা নাসরিন যে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, সে কিন্তু শেষ পর্যন্ত বোরকা পরে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, বিরাট ইউনিভার্সিটির এক শিক্ষক আসিফ মাহতাব স্যার বলেছেন, যখন এইটার বিরুদ্ধে কথা বলেছে তখন এই নাস্তিক্যবাদীদের মাথা খারাপ হয়ে গেছে। শাহরিয়ার কবির, আমরা যাকে চিনি মুরগি কবির নামে, সে বলে তাকে গ্রেফতার করো। শাহরিয়ার কবিরকে বলতে চাই, তুমি তো কয়েকজন নাস্তিক মাত্র, তুমি কার দালালি করো এই দেশে? এটা 96% মুসলমানের দেশ, এই দেশে মুসলমানদের সন্তানদেরকে পথ ভোলা করবা, এটা কখনোই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আজকে আলিয়া মাদ্রাসা থেকে নবম এবং দশম শ্রেণীর সিলেবাস থেকে ইসলামের ইতিহাস এই বইটাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে কি? ইসলামের ইতিহাস ভুলে দেওয়া মানে এই জাতিকে দোমরা ডাস্টবিনে নিক্ষেপ করা, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা চায় যে মুসলমানরা যদি ইমানের বলে বলিয়ার হতে পারে, তারা যদি ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারে, কোরআন হাদিস সম্পর্কে জানতে পারে, তাহলে আমাদেরকে এই দেশে ঠাই হবে না, এটা তারা বুঝতে পেরেছে। এজন্য সুকৌশলে তারা আমাদের কোমলমতি সন্তানদের সিলেবাসে এই নগ্নতা ঢুকাই দিয়েছে। আমরা 96% মুসলমানের দেশে আজকের এই নীলফামারীর ময়দান থেকে বলতে চাই, আমরা এই শিক্ষানীতিকে থুতু নিক্ষেপ করি, কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু 96% মুসলমানের এই দেশ, শাহজালালের এই দেশ, ইয়ামেনের এই দেশ, আলেমল আমাদের এই দেশে কোরআন হাদিসের সিলেবাস করো, যেটার থেকে শিক্ষা লাভ করে দেশ এবং জাতির কল্যাণ হয়ে দুনিয়ায় শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। আমরা তো এই শিক্ষায় সন্তানদেরকে দিতে চাই, কথা বলি ঠিক কিনা? যারা যারা আমরা কোরআন হাদিসের পক্ষে দুহাত তোলে একটা তাকবীর দেই, হাত নড়ান, হাত নামান, আমরা আল্লাহকে জানাই দিলাম যে রব্বুল আলামিন তারা যে শিক্ষানীতি করেছে সেই শিক্ষানীতির বিরুদ্ধে কোরআন এবং হাদিসের পক্ষে আমরা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য আমাদের কোমলমতি সন্তানরা কোথায় যাচ্ছে, তারা কি পড়াশোনা করতেছে, আমাদেরকে একটু খেয়াল করা দরকার। আমরা মুসলমানের সন্তান, বেঈমান হয়ে মরতে চাই না, মুনাফিক হয়ে মরতে চাই না, আমরা মরণ চাই শহীদি মরণ। আমরা যেন রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়েছে, যারা পরে এই পৃথিবীতে নাস্তিকদের দালালি করতেছ, তোমরা হয়তো জানো না এই দেশ যারা স্বাধীন করেছিল তারা ছিল মুসলমানেরা। 96% মুসলমানের দেশে নাস্তিক্যবাদী সিলেবাস দেয়া এই দেশের শিক্ষানীতি চলবে, আমরা মুসলমানরা এটা বরদাস্ত করতে পারি না। আমরা চাই কোরআন এবং হাদিসের সিলেবাস দিয়ে এই দেশের শিক্ষানীতি চালু করে দে। যারা সমকামিতার নামে মুসলিম সন্তানদেরকে জাহান্নামের দিকে ঠেলিয়ে দিচ্ছ,
আমরা তাদেরকে বলতে চাই, তোমরা তাদের দালালি করতেছো, সাবধান হয়ে যাও। আজকের এই নীলফামারীর মাহফিল থেকে বলতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আপনি জাতির কাছে ভাষণ দিয়ে বলেন যে আপনি কি সমকামিতার পক্ষে না বিপক্ষে, এটা জাতি ক্লিয়ার জানতে চায় কথা বলেন ঠিক কিনা। কারণ যারা সমকামিতার পক্ষে আমরা তাদেরকে বয়কট করি ঠিক কিনা, আমরা তাদেরকে মানতে চাই না। এজন্য জাতির কাছে ক্লিয়ার বক্তব্য দিয়ে দিবেন যে আপনি সমকামিতার পক্ষে না বিপক্ষে। যদি পরে সমকামিতার পক্ষে হন তাহলে বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে, আর যদি পরে আপনি সমকামিতার বিপক্ষে হয়ে যান বাংলার মানুষ আপনাকে গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা। এজন্য আমার বন্ধুগণ আমাদেরকে সাবধান হতে হবে যে আমার আমাদের ছেলেমেয়েরা কি শিক্ষা গ্রহণ করতেছে। তাহলে যারা পরে কোরআন মানবে, কোরআনের পথে চলবে আর জান্নাতের দিকে দৌড়াবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাতে এগিয়ে নিয়ে আসবে। আমার কথা কি আজকে বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে যখন এলেম উঠায় নিয়ে নেবে রব্বুল আলামিন, বান্দাদের অন্তর থেকে এলেম টেনে বার করে নেবেন না, হক্কানি আলেমদেরকে তুলিয়ে নেওয়ার মাধ্যমে এলেম শূন্য করে দিবেন জাতিকে। তারপর কি হবে? তখন সমাজের মানুষগুলো মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। কাকে? মূর্খ মানুষ যারা, তাদের ভিতরে জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। ফাদল্লু ওয়াদল্লু, নেতা তখন কোরআন এবং হাদিস ছাড়া বক্তব্য দিয়ে দিবে, মাসালা দিয়ে দিবে, ওই নেতাও পথভ্রষ্ট, জাতীয় পথভ্রষ্ট। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে আমাদের রাজনৈতিক নেতাও তিনি হবে, ধর্মীয় নেতাও তিনি হতে হবে। যদি এটাই আমরা করতে পারি তাহলে রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে ইয়াউমানাদু কুল্লু উনাসিম বিমামিহিম, যখন নেতাদেরকে ডাকবেন, কর্মীদেরকে ডাকবেন তাদের নেতা সহ, তখন আমরা সেই নেতার পিছে দাঁড়াতে পারব। আর যদি পরে ওই যে ফাদল্লু আদল্লু হয়ে যায় এমন নেতার পিছে দুনিয়াতে ঘুরবো যেই নেতা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, তাহলে সেও পথভ্রষ্ট হবে, আমরাও পথভ্রষ্ট হব, ওই নেতাও জাহান্নামী আমরাও জাহান্নামী। এখন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যদি পরে আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের রাজনৈতিক নেতা হবে যিনি, ধর্মীয় নেতাও হবে তিনি। এই গুণ যদি যেই নেতার ভিতরে থাকবে, সে যেই হোক তাকে আপনাকে মানতে হবে। কারণ রাসূলুল্লাহ 10 বছর মদিনার জমিনে এই কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছে। কয় বছর? আর জোরে বলে, এই 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করতে গিয়ে হামলা হয়েছে, মামলা হয়েছে, নির্যাতন হয়েছে। মক্কার জমিনে কত জুলুম কত নির্যাতন সহ্য করেছে, তারপরে না এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছে। আল্লাহ রাসূল সেই নেতা ছিলেন যিনি রাজনৈতিক নেতা তিনি ধর্মীয় নেতা। মসজিদে নববী থেকে যেই বক্তব্য আসতো সেটাই ধর্মীয়ভাবে গ্রহণ করত, রাজনৈতিকভাবে সেটাই গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা। এজন্য কোরআন মানতে হবে, কোরআন ছাড়া অন্য কোনো পথে অন্য কোনো মতে বিকল্প কোনো পথে শান্তি নাই, একটাইতে শান্তি সেটাই হচ্ছে কোরআন। এজন্য আমরা সেই আশাবাদী উমরের, একজন উমর আসবে সেই সোনালী দিনের অপেক্ষায়, যেই দিন পরে পার্লামেন্টে কোরআনের আজ কায়েম হয়ে যাবে, আর সেই দিন থেকে জোহর আজান যখন পার্লামেন্টে দিয়ে দিবে তখন সারা পৃথিবী আধা ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যাবে, মুসলমানরা শান্তিতে ইবাদত বন্দেগীতে কোন করতে পারবে। এজন্য আন আকিমুস সালাত আন আকিমুদ দ্বীন। আমার বন্ধুগণ, এই দেশ স্বাধীনের পর কত শাসন না আমরা দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, কোনো শাসন আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ যারা পরে কোরআন এবং হাদিস ছাড়া শাসন করে, এই শাসনে কখনো শান্তি আসতে পারে না। এজন্য আমরা বাপের শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, চাচার শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, কোনো শাসনে আমাদেরকে শান্তি দিতে পারে না। আমাদেরকে শান্তি দিতে পারে এক শাসনে, সেটা হচ্ছে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা। এজন্য সব শাসনকে আমরা পদদলিত করি, পৃথিবীতে যত মতবাদ আছে সমস্ত মতবাদকে পদদলিত করেন, কোরআনের মতবাদকে কলিজা দিয়ে গ্রহণ করেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান সম্মান ইজ্জত বাড়ায় দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।